llevo. Lo dejé así. Ah. Más feito, ¿no? Ah. কচি তো লাগিনছে কিছু হল না কচিতে এগুলা তো খেয়ে শেষ করতে হবে যা হয়েছে বেশ তুমি এটি ছাড়াও আমি বেগুন গাছটি দেখে আসি বেগুন গাছটা কি অবস্থা হলো হ্যাঁ দেখে এসো বেশ ছাড়াও হ্যাঁ হ্যাঁ আমি আসি হ্যাঁ বেগুন ভালো হয়েছে সাইডটা কিন্তু ছোট ছোট আগো হলো হ্যাঁ হ্যাঁ ওই কোদালটা নাও দেখো না তো চলো আজকে আবার মনে হয় জল হবে গো যা গরম লাগছে হ্যাঁ খুবই গরম লাগছে তো তাহলে এক কাজ করো এই গেড়ে দিনে রান্নাটা করে দিও তাই করব হ্যাঁ দা আমাকে পেঁচিটা দা তুই মাছ আর মশলাটা নিয়ে এসো আচ্ছা নিয়ে আসছি
হ্যাঁ গো কি গো তোমার এখনো কাটাকাটি হয় না হ্যাঁ এই কচুগুলো গুটো নাই খুব সুন্দর মাছগুলো পরিষ্কার করেছো আদা রসুন আদা রসুন বাটা এ গেছে তো লে লবো জিরে ধনে শুকনো লঙ্কা মশলা ভালো করে বেটে নিয়েছি এবারে তুলে নেব কড়াই চাপিং দেব কড়াইয়ে জল দেব কচু নুনগুলো সিদ্ধ করব ঢাকা দিয়ে দেব হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তুলে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভিজে নেব প্রচুর মুড়ো ভাজা হয়ে গেছে তুলে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি টমেটো দিয়ে দেব টমেটো কড়াই দেব টমেটো পেঁয়াজ ভালো করে কুচে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা মশলা বাটা হলুদ গুঁড়ো সামান্য একসাথে জল দেবো মশলা খুব ভালো করে কুচে নিয়েছি এবারে কচুর মুড়ো ভাজা দিয়ে দেবো কচুর মুড়ো কচুর মুড়ো মশলা ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দেবো লবণ লাগাবো ঝুল ফুটে গেছে মাছ ভাজা দিয়ে দেবো
মাছ ভাজা তরকারি হয়ে গেছে নিয়ে নিব সুন্দর রান্না হয়েছে খুব ভালো লাগছে কচুর মুড়োটাও খুব সিদ্ধ হয়েছে টাটকা বেটেছে।